हेलो एवरीवन, वेलकम टू ऑनलाइन लर्निंग प्लेटफॉर्म, वेलकम टू माय चैनल। এখন আমরা আলোচনা করতে চলেছি স্কুল নোটিস অন সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পিং। নোটিশটি আলোচনা করার আগে আমার অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আসবে সেই বেল আইকনের অল অপশনে ক্লিক করো, যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন বাড়ি পেয়ে যাও এবং সেগুলো খুব তাড়াতাড়ি যেন অ্যাক্সেস করতে পারো। তাহলে আমরা শুরু করছি নোটিস সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পিং এর উপর। কোয়েশ্চেন, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল। মনে করো তুমি তোমার বিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি বা সামাজিক কল্যাণকারী দলের হচ্ছে সেক্রেটারি বা সম্পাদক। নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস, এখন ছাত্রছাত্রীদের জন্য নোটিশ লিখো, রিকোয়েস্টিং দেম, তাদেরকে অনুরোধ করে টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে ইন দ্য প্রোগ্রাম অফ সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পিং, সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পিংয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অর্থাৎ এই নোটিশে বলতে চেয়েছে যে মনে করো তুমি হচ্ছে তোমার বিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি এবং সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি রূপে তুমি একটা নোটিশ লেখো ছাত্রছাত্রীদের জন্য যে সেফ ড্রাইভ সেফ লাইফ বলে একটা ক্যাম্পিং হবে, সেই ক্যাম্পিংয়ে তারা যেন অংশগ্রহণ করে। এইটুকুই হচ্ছে মেন বক্তব্য। তাহলে আমরা নোটিশটা শুরু করছি। উত্তরের ফর্মুলা অনুযায়ী প্রথমে এনওটিআইসি কথাটা ক্যাপিটালে লিখতে হয় সেটা লিখেছি, তারপরে সাবজেক্ট দিয়ে সাবজেক্টটা লিখতে হয় অথবা ফর দিয়ে সাবজেক্টটা লিখতে হয় সেটাও লিখেছি। নোটিশের একটা নম্বর দিতে হয়, নম্বর দিয়েছি, ডেট দিতে হয়, ডেট দিয়েছি। আমি নম্বর আর ডেটটা ফাঁকা রেখেছি, কিন্তু তোমরা এখানে নম্বর এবং ডেট দিয়ে দিবে। অবশ্যই ডেটটা যেদিন ক্যাম্পিংটা হবে তার আগে দেবে, যেটা নিয়ম। বডি, ইট ইজ নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল দ্যাট উই আর গোয়িং টু অর্গানাইজ এ ক্যাম্পিং ফর সেফ ড্রাইভ সেভ লাইফ অন নেক্সট টোয়েন্টি ফিফথ মে। এত দ্বারা এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে সেফ ড্রাইভ সেভ লাইফের ওপর একটা ক্যাম্পিং বা ব্যাপক প্রচার কার্য চালানো হবে 25th May, অর্থাৎ 25শে মে। ইউ আর অল অ্যাওয়ার দ্যাট, তোমরা সবাই জানো যে দ্য রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং ডে বাই ডে ডিউ টু রেকলেস ড্রাইভিং। তোমরা সবাই জানো যে পথ দুর্ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, প্রচুর পরিমাণে বা প্রচুর গতিতে গাড়ি চালানোর জন্য বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য। ম্যাক্সিমাম বাইকার্স আর নট ইউজিং হেলমেটস, বেশিরভাগ বাইক আরোহণকারী অর্থাৎ বাইক চালক হেলমেট ব্যবহার করছে না। সাম ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকেল বিং ড্রাঙ্কিন, কিছু ড্রাইভার তাদের যানবাহন চালাচ্ছে মদ্যপ অবস্থায় অর্থাৎ ড্রাঙ্কিন অবস্থায় মদ খেয়ে। সাম আর নট মেনটেনিং ট্রাফিক রুল, কেউ কেউ আবার ট্রাফিকের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে চলছে না। উই হ্যাভ টু রিমাইন্ড দেম অ্যাবাউট দেয়ার ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, আমাদেরকে তাদের পরিবারের কথা এবং সমাজের কথা মনে করিয়ে দিতে হবে। সো ইউ আর অল রিকোয়েস্টেড টু পার্টিসিপেট ইন দ্য ক্যাম্পিং, সুতরাং তোমাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে এই ক্যাম্পিংয়ে বা ব্যাপক প্রচার কার্যে অংশগ্রহণ করার জন্য। দ্য পুলিশ অফ লোকাল পুলিশ স্টেশন উইল কোঅপারেট উইথ আস, এলাকার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের পুলিশরা আমাদের সহযোগিতা করবে। প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ইনফরমেশন, আরও বিশদ তথ্যের জন্য নিম্নলিখিত যে ব্যক্তির সই করা আছে তার সঙ্গে যোগাযোগ করো। অর্থাৎ নিম্নলিখিত যে ব্যক্তি সই আছে সেটা হচ্ছে তুমি, অর্থাৎ এসডি দিয়ে এখানে তোমার সাইন দিতে হবে। এখানে আমি ফাঁকা রেখেছি কিন্তু এখানে তোমাদের সাইন করে দিতে হবে। তারপর কোয়েশ্চেনে যেহেতু বলেছে তুমি হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, অবশ্যই সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি কথাটা সেক্রেটারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি অর্থাৎ তোমার পদটা এখানে লিখতে হবে। তারপর স্কুলের নামটা লিখতে হবে এবং অবশ্যই যেহেতু এটা স্কুল নোটিশ এবং স্কুলের হেড হচ্ছে হেডমাস্টার, হেডমাস্টারের অ্যাপ্রুভাল হিসাবে এখানে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার কথাটি লিখে নিচে একটা ড্যাশ দিয়ে দিতে হবে, কিন্তু ড্যাশে তোমরা কেউ সাইন করবে না, ওটা ফাঁকাই থাকবে। আর আশা করি নোটিশটা বুঝতে পেরেছো, যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, কোনো রকম সমস্যা হলে সেই সমাধান পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।